সালাম আলাইকুম বন্ধুরা, সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো। অত্যন্ত খুশির কিছু ইনফরমেশন জানাবো। আছে, আগেই বলেছিলাম আগের কিছু ভিডিওতে বিশাল অপরচুনিটি আসবে এক সময়। তো অপরচুনিটি কিন্তু একের পর এক মানে এসে যাচ্ছে। একটা বড় অপরচুনিটি সামনে আসতেছে, সেটা হচ্ছে গিয়ে অকুপেশন বেসড রিজনাল ইকোনমিক যে নিড, সেটা বেসড একটা প্রোগ্রাম লঞ্চ করছে ক্যানাডিয়ান গভর্নমেন্ট। এটা 2023 সালের ফার্স্ট কোয়ার্টারে আসবে। এই বিলটার নাম হচ্ছে গিয়ে C-19। ইমিগ্রেশন যে মিনিস্টার, তিনি অলরেডি এটা নিয়ে কথা বলেছেন, এটা নিয়ে প্রচুর ফিডব্যাক আমরাও দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ এই চেঞ্জটা আসতেছে। স্পেসিফিকলি এটার মধ্যে যেটা যে ব্যাপারটা ঘটছে, সেটা হলো প্রত্যেকটা মানুষের যে ব্যাকগ্রাউন্ড সেইটা বেসড, মানে এক্সপিরিয়েন্স, ল্যাঙ্গুয়েজ এবং তার এডুকেশনাল যে অ্যাটেনমেন্টস, সেটা মিলিয়ে ইমিগ্রেশনে আপনার সিলেকশনটা হবে। এখন যে প্রোগ্রামগুলো হচ্ছে তার মধ্যে সিআরএস পয়েন্ট ইজ দ্য মেইন লাইক ডিসাইডার, তো এটাকে রিপ্লেস করবে তখন। তো স্পেসিফিকলি ধরেন যদি বলি ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাকাউন্ট্যান্ট, আইটি প্রফেশনালস, ব্যাংকার্স, কর্পোরেটে যারা চাকরি করছেন, তারপরে রেস্টুরেন্টে যারা কাজ করছেন, কালিনারি আর্টস হেল্পার, তারপর সিডি ক্যাটাগরিতে যারা আছেন, প্রত্যেকের জন্যই কিন্তু অপরচুনিটিস আছে। এতদিন যে যেভাবে হচ্ছিল, সবাই একটা বাঞ্চের মধ্যে পশু মানে পাঠানো তো সবাইকে, তার মধ্যে পয়েন্ট দিয়ে যার হয়। তো নতুন যেটা হচ্ছে, এটাতে এক্সপিরিয়েন্স যাদের বেশি, দে উইল বি ফোকাসড। তো আলহামদুলিল্লাহ এটা আপনাদের জন্য বড় একটা অপরচুনিটি। আমাদের বাংলাদেশি ভাই বোন যারা কর্পোরেটে আছেন, চাকরি করছেন, প্রফেশনালস, ইউ গাইজ উইল বি শুড বি ভেরি হ্যাপি। মানে এটা একটা বড় ব্যাপার। তো আপনারা যারা এই রিলেটেড ইনফরমেশন চান, আমি ঢাকায় আছি, আমার নাম খালেদ আশরাফি, আর সিআইসি আপনারা জানেন। ইউ গাইজ ইফ ইউ নিড এনি ইনফরমেশন, আমি ঢাকায় আরও এক মাস থাকবো আলহামদুলিল্লাহ। এর মধ্যে আপনারা আমাকে নক করতে পারেন, ইউ ক্যান মিট মি ঢাকায়, আমাদের মহাকালীতে অফিস আছে, এখানে এসে আমার সাথে কথা বলতে পারেন। যদি যারা ঢাকার বাইরে আছেন, বাংলাদেশের বিভিন্ন কর্নারে বা পৃথিবীর যে কোনো জায়গায়, আপনারা ভার্চুয়ালি মিটিং করতে পারেন আমাদের সাথে, আমার সাথে অথবা আমার অফিসে এসে আমার অফিসের লোকজনের সাথে কথা বললে হবে। আই ট্রেন দেম ওয়েল, সো ওরা আপনাকে সেই ইনফরমেশনগুলো দিয়ে রাইটলি হেল্প করতে পারবে। বাট মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্টটা, যারা এই ইমিগ্রেশন নিয়ে ক্যানাডা যেতে আগ্রহী, আপনাদেরকে ফোকাস করেন এখন আপনারা কীভাবে রেডি হবেন। অনেক আগে বলেছিলাম যে নিজেকে তৈরি করেন, তৈরি করলে সুযোগ কিন্তু আসবে। যারা তৈরি হয়েছেন তাদের মধ্যে অনেকেরই হয়েছে। রিসেন্টলি এই মাসেও চার পাঁচজন ফ্লাই করবেন, আগামী 4 মাসের মধ্যে অ্যাটলিস্ট 20-30 পিপল উইল গো, যাদেরকে আমি চিনি, আমরা হেল্প করেছি। আলহামদুলিল্লাহ থিংস আর মুভিং অ্যাহেড। তো অপরচুনিটিস যেহেতু আছে, এটার জন্য অনেকেই আমাদেরকে বলেন যে ভাই ইজিয়েস্ট ওয়েতে, ইজি বলে কিছু নাই, ইজি ইজি হলে তো আর আপনি কানাডা কেন যাবেন। মানে এটা যদি খুব হয় না যে ইফ সামথিং ইজ ভেরি ইজি, তাহলে ওটার কিন্তু কোনো মজা নেই। তো এটার জন্য যে কাজটুকু করতে হবে, আই দিস রিকোয়ারমেন্ট উইল বি ভেরি মিনিমাম, আর বাকি যে যা দরকার সেটা অলরেডি আপনার আছে। সো ওয়ার্ক হার্ড অ্যান্ড স্টে ফোকাসড, নিজেকে তৈরি করেন এটার জন্য, অ্যাপ্লিকেশনের জন্য যা যা দরকার সেটা রেডি করে রাখেন। যখনই প্রোগ্রামটা চালু হবে আপনারা যেন সাবমিট করতে পারেন, ফার্স্ট বাঞ্চই আপনারা যেতে পারবেন ইনশাল্লাহ। সো এই বিশাল একটা নিউজ, এটা দেওয়ার জন্যই এই শর্ট ভিডিওটা। স্টে টিউনড, সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেলস, অ্যান্ড যদি কোনো কমেন্টস থাকে ইউটিউবে করতে পারেন, ফেসবুকে করতে পারেন, আমাকে ফোন করতে পারেন, আই উইল বি দেয়ার ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার।